আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি করো তুমি? তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু ইমা খান ব্লগ। আমি ইমা খান আবার হাজির হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে বাইরের কোনো ব্লগ না, বাসায় বসে আছি হচ্ছে। আর আর কি করতেছে তাফসিল? বাসায় বসে আছি আমরা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এটা না, এটা না, এটা না। কোনটা সুন্দর? ও আচ্ছা, অ্যাকচুয়ালি বাইরে টাইরে যাওয়া নাই, সবাই হচ্ছে বোর হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, তাপসির বাবু আমার বাইরে আসলে অনেক দিন খাওয়া নাই, এই জন্য ভাবলাম যে বাইরে থেকে কিছু অর্ডার করি। আর সব থেকে যেটা বেশি খাইতে ইচ্ছা করতেছে, চাইনিজ ফুড, রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, এসব কিছু। তা এখন তো আর রেস্টুরেন্টে যে বসে খাইতে পারতেছি না, তো কি করবো আমরা? খাবো খাবো কি খাবো? রাইস খাবো আর চিকেন খাবে তাফসির। তাই আমরা বসে আছি আর ওর বাবা গিছে আনতে। এই তো প্রচন্ড ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা লাগছে? আচ্ছা তুমি সবাইকে বলো আপনারা কেমন আছেন। ও, পেটে খাবার নাই, পেট ভরা নাই। এই যে আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি তাপসির আর মা, আর কি খাচ্ছি? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আসলে ওর বাবা গিছে বাইরে খাওয়া আনতে, আমরা দুইজন মিলে বসে বসে ওয়েট করতেছি আর টিভি দেখতেছি, দুতু দুতু করতেছি, তাই না? দুস্তু 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 করতেছি। আচ্ছা তুমি তুমি কি একটু পিয়ানো বাজায় সবাইকে দেখাবা? কিভাবে বাজাইতে হয় তুমি জানো? দুষ্টু করবে না তো সত্যি? আচ্ছা ঠিক আছে তুমি বসো, মা আসতেছি। ওকে, তাফসিরের বাবা গিছে খাওয়া আনতে, আমি আর তাফসির করতেছি ওয়েট। আর হচ্ছে অনেক দিন আসলে আমরা ইয়ে খাই নাই, রাইস, তারপরে কি বলে রাইস খাই নাই, চিকেন খাই নাই, ভেজিটেবল খাই নাই, আসলে এক কথায় চাইনিজ ফুড, যেটা আমার সব থেকে পছন্দের, সেটা অনেক দিন ধরে খাই নাই। আর তাছাড়া বাবা আসলে ওইগুলা রাত্রেবেলা খুব একটা খাইতে চায় না, এই জন্য আমি ওর জন্য খাওয়া দাওয়া গরম করব। আবু কি করো? ওই যে মনে হয় বাবা আসছে, চলো তো দেখি 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 দেখি, দেখো তো গেট খুলো। চলে আসছে আমাদের খাবার, আমরা এখন খাবো। কি আনছেন? আচ্ছা এখানে রাখেন। এই যে আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো। কি খাবে তাফসির? আচ্ছা দেখি কি কি আছে। তুমি খুলতে পারবে না, মা দেখি, মা দেখি না, তুমি পারবা না, তুমি পারবা না। কই দেখি 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 দেখি, ও এটা কি সাথে স্প্রাইট? নো আমার স্প্রাইট। আচ্ছা একটু ধরেন, এই যে আমাদের খাওয়া চলে আসছে। আসলে অনেক দিন ধরে বাইরে যেয়ে খাওয়ার, আর এখনো তো লকডাউন ছাড়ে নাই, তাই আমরা বাইরে যেয়ে খেতে পারতেছি না। আমরা চাইনিজ ফুড আনছি, আমরা এখন খাবো।
হচ্ছে একটা প্যাকেজ আর কি, এটা হচ্ছে একটা প্যাকেজ, খাওয়া দেখা দেখা যায়, এই রাইস, চিকেন ফ্রাই, তারপরে ভেজিটেবল, আর এটা হচ্ছে চিকেন কারি। অ্যাকচুয়ালি আমি আর তাফসির খাবো, তাই হচ্ছে আমরা একটাই নিয়ে এসেছি। আর ওর বাবা রাত্রেবেলা খুব একটা হচ্ছে রাইস টাইস এগুলো খাইতে চায় না, এই জন্য আর কি এটা তাফসির আর আমি খাবো, ওর বাবা খাবে ভাত মাছ। তো আমি হচ্ছে আসলে এখন তাপসির বাবুটা না, ওর বাবার জন্য আর কি খাওয়া গরম করব। আর আমরা তো ওই বাইরের খাওয়াটাই খাবো, ওর বাবা আসলে বাইরের খাওয়া খুব একটা মানে রাত্রেবেলা পছন্দ করে না, এমনি দুপুর টাইমে ঠিক আছে কিন্তু রাতে আবার পছন্দ করে না, এই জন্য আমি ওর জন্য খাবার গরম করব। আমি আসলে খাবার রান্না করছি দুপুরে, আর এখন শুধু গরম করলেই হয়ে যাবে, আর কিছু বেশি কিছু লাগবে না। তা আমি হচ্ছে সবসময় দেখা যায় দুপুরেই রান্না করি, মাঝে মধ্যে সন্ধ্যার সময় রান্না করা হয়। এখন আমি গরম করব, আমি হচ্ছে রান্না করছি, কি রান্না করছি রান্না করছি দাঁড়ান দেখাই, এই তো রান্না করছি হচ্ছে রুই মাছ, এটা একটা সবজি দিয়ে, আর আর কি আর ডাল, আর শাকভাজি করছিলাম কিন্তু রাত্রেবেলা আসলে শাকভাজিও খুব একটা খায় না, ফ্রিজে গরুর গোশ আছে ওটাকে খাইলে গরম করে খেয়ে নেবে, এই তো গরম করব। তারপরে যে আমি আরাম করে ওর বাবা খাওয়া নিয়ে চলে আসছে, তারপর আমি খাবো আরাম করে বসে, এই তো তুমি বসো। আচ্ছা আমি আমি চামিচ নিয়ে আসি, হ্যাঁ ওকে, তুমি ও পিসায় বসো, মা পিসায় বসো, দিব তো দাঁড়াও স্পুন নিয়ে আসি, কি আসছে চামিচ, আর আর কিছু না, আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমাকে ছোট চামিচ দেই না, তুমি তো খেতে পারবো না নাইলে, ওকে নাও এটা আর এটা নাও, দাঁড়াও দিচ্ছি, এই একটু ধরে নাবেন, দাও বসছি তো তুমি খাও। তাফসির বাবু এই আসলে রাইস চিকেন ফ্রাই ওর খুব পছন্দ, এই যে কেমন মা টেস্টি মজা, আচ্ছা কি খাচ্ছ তুমি, আচ্ছা আর ওরে আমার গুড বয়, ওকে এই তো আমি খাচ্ছি এখন, আর হচ্ছে কাকসু বাবুটাকেও খাওয়াবো, ও একা খাইতে পারবে না সব মেসি করে ফেলবে। তো এই পর্যন্তই ছিল, এটুকুই ছিল আমার ব্লগটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে আমাদের জন্য দোয়া করবেন, আমার তাপবাবুটার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আমার নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাই, আজকে আমি শেষ করতেছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, তাপসি বাই 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 বলে দাও, আল্লাহ হাফেজ, এটা কি করছো তুমি ছেলে।